আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক সমুদ্রের নিচে আগুন আছে সমুদ্রের মধ্যে আগুনের উত্তাল বয় সমুদ্রের নিচে অনেক আগুন আছে কথাটা আমার না সমুদ্রের নিচে আবার আগুন হয় কীভাবে আপনাদের কাছে এই বিষয়টা অবাক লাগতে পারে কিন্তু কথাটা আমার না কথাটা বলেছেন আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন পৌত্রকনের একাশি নং সুরার ছয় নং আয়াতে বলেন ওয়াঈদ আল বিহার ও এবং পৈত্রগানের বিরাশি নং সুরার তিন নং আয়াতে বলেন ওয়াঈদ আল বিহার ও অর্থাৎ যখন সমস্ত সাগরগুলোকে বিস্ফোরিত করা হবে এবং বান্ন নং সুরার ছয় নং আয়াতে বলেন ওয়াল বাহরিল মাসজুর অর্থাৎ উত্তাল সমুদ্রের শপথ অগ্নি উত্তাল সমুদ্রের শপথ এই তিনটা আয়তের মাধ্যমে বোঝা গেল যে সমুদ্রের মধ্যে আগুন জ্বলে এবং কেয়ামতের আগে সমুদ্রগুলোকে আগুনের মাধ্যমে বিস্ফোরিত করে দেওয়া হবে এই বিষয়টা পবিত্র গণের মধ্যে আজকে থেকে প্রায় পনেরো শত বছর আগে বলে দিয়েছেন বলবেন এবার চলুন আমরা দেখি আধুনিক বিজ্ঞান আমাদেরকে কি বলে বিজ্ঞানের ভাষায় আসলেই এ কথাটার যথাযথতা কতটুকু বা আসলেই কি সমুদ্রের নিচে আগুন আছে কি না সুহান লয় এই কথাটা যে ও ইদাল বিহার ও সুজিরথ যখন সমস্ত সমুদ্রগুলোকে অগ্নি উত্তাল করা হবে ওয়ঈদ বিহার ও ফুজ্জিরত যখন সমস্ত সমুদ্রগুলোকে বিস্ফোরিত করা হবে এই কথাগুলো আজকে থেকে পনেরো শত বছর আগে আল্লাহবুল আলমিন বলেছেন এগুলো শুনলে মানে অবাক লাগতো যে সমুদ্রের মধ্যে আবার আগুন থাকে কিভাবে আগুনের মধ্যে পানি দিলে তো আগুন আরও নিভে যায় সেই জায়গায় এত বড় সমুদ্র যেখানে পানি আর পানি পৃথিবীর মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশই হলো পানি ওই পানির মধ্যে আবার আগুন থাকে কীভাবে সুবাহান্লয় হামদি আছে এই জন্য আল্লাহ বলার মধ্যেই এই কথাগুলো বলেছেন দেখি আমরা আধুনিক বিজ্ঞান কী বলে ন্যাশনাল জিওগ্রাফির একটি তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা আমাদেরকে জানাচ্ছেন যে প্রশান্ত মহাসাগরে একটি অগ্নীয়গিরি রয়েছে বিশাল ভোর অগ্নীয়গিরি যেটা প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত লম্বা লবে হামদি যেখান থেকে সব সময় আগুন মানে আগুন উঠতেই থাকে আগুনের উত্তাল আগুনের অগ্নিয়গিরি চলতেই থাকে সুবাহান্লিহামদি আপনারা যদি আমি যে তিনটা আয়াত বললাম এই তিনটা আয়াত যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একাশি নং সুরার ছয় নং আয়াতে আল্লাহ বলেছেন ওইদাল বিহারু সুজ্জিরত অর্থাৎ যখন সমস্ত সমুদ্রগুলোকে উত্তাল করা হবে অগ্নি উত্তাল করা হবে বিরাশি নং সুরার তিন নং বলেছেন আল্লাহ বলেছেন ওইদাল বিহারু ফুজ্জিরত যখন সমস্ত সমুদ্রগুলোকে বিস্ফোরিত করা হবে অগ্নি যেভাবে বিস্ফোরণ করা হয় এভাবে বিস্ফোরিত করা হবে কিন্তু বান্ন নং সুরার ছয় নং আয়তে বলেন ওয়াল বাহরিল মাসজুর অর্থাৎ শপথ অগ্নি উত্তাল সমুদ্রের এই আয়াতটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আগের দুই আয়াতে বিহার শব্দ আনা হয়েছে যেটা হলো বহু বচন অর্থাৎ সমস্ত সমুদ্রে কিন্তু বান্ন নং সুহুরার ছয় আয়াতে ওয়াল বাহরিল মাস্চুর বাহরুন এটা হলো এক বচন অর্থাৎ এক মানে এক বচন সমস্ত সমুদ্রগুলো না বরং সমুদ্রের একটা অংশ এরপরে যে শব্দটা আছে মাসজুর সাজার অর্থ হলো চুলা জ্বালানো মানে কী এটা চুলা জ্বালানো আগুন জ্বালানো তাহলে এই বান্ন নং সুরার এই আয়াতটার মাধ্যমে বোঝা যায় যে সমুদ্রের যেহেতু এখানে বহু বচন আনা হয় না সমুদ্রের এক বচন আনা হয়েছে যে এর মাধ্যমে বোঝা যায় সমুদ্রের একটা অংশে এখনও আগুন জ্বলছে এবং আল্লাহ রব আগুন জ্বালিয়ে রাখছেন অগ্নিগিরি হচ্ছে আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পাবেন এরকম সমুদ্রের মধ্যে অগ্নিয়গিরির বিভিন্ন ভিডিও আছে দেখতে পারবেন তো আধুনিক বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছেন যে ওই যে প্রশান্ত মহাসাগরের একটা অগ্নিয়গিরি আছে যেটা প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত লম্বা এবং আরও মজার তত্ত্ব হল বিজ্ঞান আমাদেরকে বলছেন যে এই প্রশান্ত মহাসাগরের এই অগ্নিগিরিটা যেটাকে রিং অফ ফায়ার বলা হয় রিং অফ ফায়ার এই রিং অফ ফায়ার এটার বরাবর প্রায় আরও সাড়ো চারশত অগ্নিয়গিরি এটার বরাবর রয়েছে সুবাহান্লাহামদি তাহলে দেখেন আল্লাহ রবুল আলম যে পনেরো শত বছর আগে বলেছেন যে সমুদ্রের মধ্যে আগুন রয়েছে এই কথাটা কিন্তু একশো পার্সেন্ট সত্য হল যদিও আধুনিক বিজ্ঞান মাত্র এসে এটা আবিষ্কার করতে পারছে তাহলে সেই প্রশান্ত মহাসাগরের সেই যে রিং অফ ফায়ার রয়েছে যেটা চার হাজার চার হাজার কিলোমিটার পর্যন্ত লম্বা তার দিকেও কিন্তু আরও প্রায় সাড়ে চারশো অগ্নিগরি ঠিক ওইটার বরাবর রয়েছে এবং আরও জানলে অবাক হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক যারা গবেষক আছেন যে বিজ্ঞানীরা আছেন তারা এখন আমাদেরকে জানাচ্ছেন যে পুরো পৃথিবীর মধ্যে প্রায় পনেরো শত অগ্নিগিরি রয়েছে সমুদ্রের মধ্যে সুবাহান আল্লাহ পুরো পৃথিবীতে প্রায় পনেরো শত অগ্নিগিরি রয়েছে যেগুলোতে আগুন জ্বলতে থাকে সুবাহান বি হামদি এই বিজ্ঞানীকে এই বিষয়গুলো আজ থেকে প্রায় পনেরো শত বছর আগে মানুষের মাথায় কল্পনাও আসতো না এবং মানুষ এটাকে মনে করতো যে এটা তো একদম মানে এটা কিভাবে সম্ভব যে এত বড় সমুদ্র এর মধ্যে আবার আগুন জ্বলে কিভাবে অথচ আগুন পানিকে নিবিয়ে দেয় কিন্তু না আল্লা রব্বুল আলমী যেহেতু কথাটা বলছেন তার মানে এই কথাটা হান্ড্রেড হান্ড্রেড সত্য হবে যেটা আধুনিক বিজ্ঞান এখন আমাদেরকে নিশ্চিত করছেন বা আধুনিক বিজ্ঞান এই বিষয়গুলো এখন খুঁজে খুঁজে পাচ্ছেন এইভাবে কেমত পর্যন্ত আরও অনেক কিছু আবিষ্কৃত হবে যেগুলো করার মধ্যে ইঙ্গিত দেওয়া আসে হয়তোবা মানুষ অনেক রিচার্জ করবে অনেক ঘোষণা করবে এবং একটা সময় এসে আল্লাহ রব্বুল আলামের কোনো সত্যতা তাদের কাছে আরও একেবারে মানে সূর্যের ন্যায় আকাশের তারার ন্যায় স্পষ্ট হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ধরনের কোরআন ও বিজ্ঞান এই বিষয়টা নিয়ে আমার আলোচনা করতে খুব ভালো লাগে এবং আমি জানি না আমার কাছে কেন জানি এই বিজ্ঞানের সাথে কোরআন এই সায়েন্সের এই বিষয়টা নিয়ে আমার খুব আলোচনা করতে অনেক ভালো লাগে কোরআনের মধ্যে কিন্তু মাসলা মাসায়াল অর্থাৎ ফিকা সম্বন্ধে আয়াত আছে প্রায় পাঁচশো আয়াত যেই এই পার্শ্ব আয়াতের রিচার্জে কিন্তু আমরা আমাদের জীবনের যত ধরনের সমস্যা আছে কীভাবে অজু করব কিভাবে নামাজ পড়ব সবগুলো আমরা কিন্তু জানতে পারি মাত্র পাশ্ব আয়াতের ব্যাখ্যাতে বা পাঁচশো আয়াতের রিচার্জে অথচ আপনি জানলে অবাক হবেন এই বৈজ্ঞানিক তথ্য বিজ্ঞান বিষয় পৈত্র আয়াত রয়েছে কিন্তু প্রায় এক হাজার হামদি তাহলে দেখেন বিজ্ঞান সম্বন্ধে কিন্তু আয়াত আরও বেশি তার মধ্যে কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানিক বিষয় রয়েছে আমি চেষ্টা করি একটা একটা করে মোটামুটি যতটুকু জ্ঞানে ধরে আলোচনা করতে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ কোরআন ও বিজ্ঞানের সাথে বিভিন্ন বিষয়গুলো আপনারাও জানতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি